স্বামী তার স্ত্রীকে ইশারা করে বলল পানি খাবো স্ত্রী পানি নিয়ে এসে দেখেন স্বামী আপন মনে সিগারেট খাচ্ছে স্ত্রীর চোখে হঠাৎ জল চলে এলো সিগারেট খাওয়ার মাঝখানেই পানিটা পান করল স্ত্রীকে বলল কান্না করছো কেন স্ত্রী বলল তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে স্বামী মুস্কি হেসে জবাব দিল তোমার একটা চাওয়া নয় হাজারটা চাওয়া পূর্ণ করব বলো কি চাওয়া তোমার স্ত্রী বলল পৃথিবীর কোনো জাগতিক সম্পদ আমার লাগবে না তোমার মূল্যবান সময়ের এক মাস চাই সেই মাসে শুধু আমার কথা মতো চলবে স্বামী বলল এটা আবার কোনো চাওয়া নাকি আচ্ছা ঠিক আছে আমি রাজি এবার একটু হাসো স্ত্রী বলল এক মাস পর বলতে পারবো হাসিটা আমার জন্য কবুল হয়েছে কিনা স্বামী স্ত্রী কথা বলার সময় আসরে রাজান হয়ে গেছে স্ত্রী স্বামীকে উজু করতে বলে অন্য রুমে চলে গেল ফিরে আসলেন শ্বশুরের সাদা একটি পাঞ্জাবি আর আতরের বোতলটি নিয়ে স্বামীর গায়ে পাঞ্জাবিটা পরিয়ে অনেকখানি আতর লাগিয়ে মসজিদের দিকে ইশারা করে বলল মসজিদে যাও স্বামী মসজিদে না গিয়ে রাস্তার পাশের দোকানে গিয়ে আড্ডা দেয় আর জামাত শেষ হলে ঘরে ফিরে আসে এমনভাবে পাঁচ দিন চলার পর স্বামী ভাবলেন এভাবে মিথ্যা বলা সম্ভব নয় আর সবকিছু গায়ে দিয়ে চোরের মতো রাস্তায় থাকাটাও কষ্ট তার চেয়ে ভালো হবে মসজিদে গেলে স্বামী আজ রাস্তায় নয় মসজিদের মধ্যেই প্রবেশ করলো অনেক মানুষই তার দিকে অবাক নয়নে তাকালো সবাই কেমন জানি হতবম্ব যে ছেলেটি বখাঠেদের উস্তাদ সে কিনা মসজিদে স্ত্রী আজ খেয়াল করল স্বামী কেমন জানি আনমো না তাই জিজ্ঞেস করল কি হয়েছে স্বামী বলল আজ আমি সাকসেস হয়েছি স্ত্রী বলল কোন বিষয়ে স্বামী বলল অন্য এক বিষয়ে স্বামী সব কিছু গুছিয়েছে সেভ করবেন স্ত্রী বাধা দিয়ে বলল এক মাস তো আমার তাহলে নিজের ইচ্ছা মতো কেন সেভ হবে আমি চাই তোমার সুন্দর দাড়ি থাক স্বামী বিরক্তি বোধ করলো তারপরও শুনল যেহেতু কথা দিয়েছে আগে দুদিন পরপর সেভ না করলেই সে কি চুলকানি অথচ আজ পনেরো দিন সেভ করি না কিন্তু একটুও চুলকায়নি যেন নিজের অজান্তে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে গেল স্ত্রী কখনোই স্বামীকে সিগারেট খেতে দেয় না স্বামী ভাবে এক মাস তো তাই ঘরের মধ্যে না খেয়ে বাহিরে খাবো কিন্তু সেটা আর বেশি দিন হলো না বিশ দিন পর নিজেই সিগারেট ছেড়ে দিলেন আগে টেনশন হলে সিগারেট এখন টেনশন হলে নামাজে দাঁড়িয়ে যাব। নাই তো তাজবি পাঠ করব আজ তিরিশ দিন পূর্ণ হলো স্ত্রী প্রতিদিনের ফজরের নামাজের মতো ডাকলেন না স্বামীকে কিন্তু অভ্যাস বড়ই ভয়ানক জিনিস আগের মতোই স্বামী মসজিদে চলে গেল স্ত্রী আল্লাহর সুক্রিয়া আদায় করলেন স্বামী নামাজ পড়ে এসে বলল আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই স্ত্রী বলল তোমার চাওয়াটা বলতে পারো স্বামী বলল আমার এক মাস নয় আল্লাহ তালা আমাকে যতদিন হায়াত দেন ততদিনই তোমার তুমি কি এটা নিবে না স্ত্রী মাথা নেড়ে হ্যাঁ বলল স্বামী খুব খুশি হয়ে স্ত্রীর মনের ইচ্ছা পূর্ণ করল সেদিনের বাকিটা হাসি আর তৃপ্তি সহকারে হাসলেন জানি বেশিরভাগ ছেলেরা নেশা করে কিন্তু বোনেরা আপনারা ধৈর্যহারা না হয়ে একটু চেষ্টা করুন তাকে পাল্টানোর নামাজ যে পড়ে একদিন না একদিন তার তৃপ্তি উপলব্ধি করতে পারে যে যত সুন্দরভাবে নামাজ আদায় করে তার জীবন তত সুন্দর হয়ে যায় আল্লাহ আমাদের পাঁচ নামার নামাজ শান্তি মনে পড়ার তৌফিক দেয়